আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অসংখ্য মেহেরবানিতে খুব ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অসংখ্য রহমতে খুব ভালো আছি। আজকে যে আমরা নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ভিডিও ডাউনলোড। আমরা কিন্তু সচরাচর যে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে থাকি, কিন্তু আমরা ইউটিউব থেকে কখনোই কেউ ভিডিও ডাউনলোড করে এক জায়গা থেকে আরেক জায়গাতে, এক ফোন থেকে আরেক ফোন কিংবা কম্পিউটারে কোনো জায়গাতে আমরা স্থানান্তর করতে পারি না। এটা কিন্তু খুব জটিল একটা সমস্যা। আমরা এমনও মানুষ আছি যারা ইউটিউব থেকে ভিডিও দেখছি, খুব ভালো লাগছে, এই ভিডিওটা হয়তো পরবর্তীতে অন্য কারো মাঝে আমরা শেয়ার করব কিংবা কোথাও দিব, বা যে কোনোভাবে হোক এক জায়গা থেকে আরেক জায়গাতে স্থানান্তর করার জন্য যে প্রক্রিয়াটা আমরা সেটা করতে পারি না, যার ফলে অনেকে আমরা ভিডমেট ব্যবহার করি। ভিডমেট ব্যবহার করার কারণে কিন্তু কিছু কিছু ভিডিও মানে ভিডমেট কিন্তু ইনস্টল করতে গিয়ে আমরা দেখি যে সেই যেই ভিডমেটটা আমার আগে ছিল আনইনস্টল হয়ে গেছে, সেই ভিডমেটটা এখন আর খুঁজে পাচ্ছি না। এরকম সমস্যায় আমি নিজেও পড়েছি অনেকবার, যার ফলে আমি আর ভিডমেট ব্যবহার করি না। তো আপনারা যারা ভিডমেট ব্যবহার করেন, ভিডমেট ব্যবহার করে অনেক ভালো লাগে তারা, ঠিক আছে, কিন্তু তারপরেও আপনারা এখন থেকে ব্যবহার করুন নতুন একটা সফটওয়্যার। এটা অনেক আগের থেকে সফটওয়্যারটা চালু আছে কিন্তু আমরা সচরাচর জানি না, তাই আজকে থেকে আপনারা এটা ব্যবহার করবেন। যারা বা যিনারা হচ্ছে আপনারা ইউটিউব ব্যবহার করছেন, ইউটিউব থেকে যদি কোনো ভিডিও আপনার ভালো লেগে থাকে সেটা অনায়াসে আপনি ডাউনলোড করে নেবেন, আর ডাউনলোড করার পরে আপনি যে কোনো জায়গাতে আপনি এটা শেয়ার করতে পারবেন। ইউটিউব থেকে ডাউনলোড করে যে কোনো জায়গাতে শেয়ার করতে পারবেন। আমরা কিন্তু সবাই জানি, যে ইউটিউব থেকে কোনো কিছু ডাউনলোড করে এক জায়গা থেকে আরেক জায়গাতে নেওয়া যায় না। আমার যত ভালো লাগুক, হয়তোবা আমি আমার কোনো প্রিয় ব্যক্তিকে, আমার বন্ধু বান্ধবীর মাঝে সেটা শেয়ার করব, সেটা আমরা পারি না, কিন্তু আজকে এবং এখন থেকে সেটা আমরা পারব। তাহলে কীভাবে আমরা সেটা করতে পারি দেখুন। আমি সরাসরি স্ক্রিনে চলে যাব, এখনই স্ক্রিনে গিয়ে এইটা আমি সফটওয়্যারটি ডাউনলোড করব, ইনস্টল করব, আপনারা সবাই দেখবেন। আমার যদিও বা ইনস্টল করা আছে, আমি আনইনস্টল করে দিচ্ছি এখনই, আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করে আমি আপনাদের মাঝে দেখাবো পুরোপুরি একটা ভিডিও ডাউনলোড করে। তো ঠিক আছে, আমরা আর কথা না বাড়িয়ে এখনই সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাচ্ছি। আর সেই সাথে আমি আপনাদেরকে আরেকটা কথা অবশ্যই বলবো, অনুরোধ সূচকভাবেই বলবো, আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি, অল বাটনটি বাজিয়ে দিবেন, এবং যদি কারোর মাঝে উপকার হওয়ার মন মানসিকতা থেকে থাকে, আমার উপকারের যদি মন মানসিকতা থেকে থাকে, তবে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো ঠিক আছে, চলুন আমরা সরাসরি স্ক্রিনে গিয়ে ভিডিওর যেভাবে ইনস্টল করবো সেটা সরাসরি স্ক্রিনে চলে যাই। তো ঠিক আছে, এবার আমরা সরাসরি চলে আসলাম স্ক্রিনে। এবার দেখুন, আমরা স্ক্রিন থেকে সব কিছু দেখে নেবো এবং শিখে নেব যে আমরা কীভাবে ভিডিওটি সফটওয়্যারটি ইনস্টল করতে পারি এবং ভিডিও ডাউনলোড করতে পারি। আমরা এই সমস্ত ধরনের অ্যাপস কিন্তু ইনস্টল করে থাকি বা ডাউনলোড করে থাকি প্লে স্টোর থেকে, তাই না? আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে থাকি সবসময় সমস্ত কিছু এই প্লে স্টোর থেকে, কিন্তু আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করব না, কারণ প্লে স্টোর থেকে ডাউনলোড করলে পরে এই স্ন্যাপটিউবটি প্লে স্টোর থেকে ডাউনলোড করলে আপনার সঠিক যেইটা সেটা পাবেন না, অনেকগুলোর সামনে ভেসে উঠবে, সেখান থেকে আপনি সঠিক যেইটা সেটা পাবেন না, ইনস্টল করে আপনি সব শেষে গিয়ে ডাউনলোডও করতে পারবেন না। তাই আমরা গুগল প্লেয়ারে চলে গেলাম। আমরা গুগলে গিয়ে গুগল থেকে আমরা এটা ডাউনলোড করব, সরাসরি গুগলে চলে গেলাম, লিখে নেব স্ন্যাপ, SNAPTUBE স্ন্যাপটিউব, স্ন্যাপটিউবে দিয়ে আমরা সার্চ দেব। সার্চ দেওয়ার পরে দেখুন চলে আসছে প্রথম যেটা আসছে, দেখুন আমরা এই যে স্ন্যাপটিউব, আর এর যে ইয়েটা লোগোটা থাকবে কিন্তু এই যে এরকম, এখানে দেখাই এই যে ঠিক এইরকম লোগো, হ্যাঁ এইরকম লোগো থাকবে। আপনারা এখান থেকে স্ন্যাপটিউবটি আমরা এই জায়গা থেকে ডাউনলোড করব। এখানে ডাউনলোড করলাম, দেখুন আমরা স্ন্যাপটিউবের উপরে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে স্ন্যাপটিউবটি ডাউনলোড চাইল, ডাউনলোড, এবার আপনি ডাউনলোডে সরাসরি ডাউনলোডে ক্লিক দেন।
ডাউনলোডে ক্লিক দেওয়ার পরে এই যে ডাউনলোড নিচ্ছে, এবার আপনার যদি ফোনে জায়গা থাকে ফোন মেমোরিতে তাহলে পর অবশ্যই এটা ডাউনলোড সাকসেসফুল হবে। এবার আমি এখানে ওকে করে দিলাম। ওকে করার পরে এই যে ডাউনলোড চলছে, কিন্তু আপনারা দেখুন, লক্ষ্য করুন, ডাউনলোড চলছে, এই যে নিচে ডাউনলোড চলছে, তাই না? হ্যাঁ, আমরা একটুখানিক সময় অপেক্ষা করবো অবশ্যই, যতটুকু সময় লাগে ততটুকু অপেক্ষা করতে হবে, কিছু করার নেই। ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন, আর আমি ভিডিওর মাঝে আবারও নতুন করে বলছি, আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল বাটনটি বাজিয়ে দিবেন, আমাকে উৎসাহিত করবেন, কোনো কিছু ভুল থাকলে কমেন্ট করবেন প্লিজ। এই যে আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে আমরা ওপেন এখান থেকেও করতে পারি, আমি মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করার পরে আমরা সরাসরি চলে যাচ্ছি, এই যে দেখুন স্ন্যাপটিউবটি এখানে কিন্তু এখনও আসে নাই, বিধায় এখানে আমাকে নিয়ে আসতে হলে পরে আমরা এখান থেকে ওপেন করব। ওপেনে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে কিন্তু এবার ইনস্টল চাচ্ছে। ইনস্টলে আমরা ক্লিক দিলাম, ইনস্টলে ক্লিক দেওয়ার পরে খুব বেশি সময় লাগবে না মনে হচ্ছে। ইনস্টল শেষ হওয়ার পরে আমাদের বাকি কাজ, আপনারা যে যেখান থেকেই দেখেন না কেন ভিডিওটি, আপনারা অবশ্যই ইউটিউব থেকে ডাউনলোড করতে হলে, যে কোনো ভিডিও ডাউনলোড করতে হলে পরে আপনারা স্ন্যাপটিউব থেকে ডাউনলোড করবেন, আর এতে কোনো রেজুলেশন কমে না। হ্যাঁ, আপনার রেজুলেশন ওখানে চেয়ে নাই, যে কতটুকু রেজুলেশন আপনাকে দিতে হবে বা লাগবে ততটুকু আপনার ওখানে চেয়ে নাই, আপনার ফোনের জায়গা অনুসারে কিংবা আপনার প্রয়োজন অনুসারে আপনি ডাউনলোড করে নেবেন। আপনি যদি মনে করেন যে ফোন থেকে ডাউনলোড করছি আমি কম্পিউটারে দিয়ে রাখবো, তাহলে পর আপনি ঠিক সেইভাবে কম্পিউটারের মতন করে আপনি রেজুলেশন দিয়ে ডাউনলোড করবেন। আর যদি মনে হয় যে না, ফোনে আমি অল্প রেজুলেশন দিয়ে ডাউনলোড করব, আমার প্রয়োজন মতন ডাউনলোড করব, তাহলে পর আপনি সেভাবে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, এই যে হয়ে গেছে, আপনি ডান করতে পারেন অথবা ওপেন করতে পারেন, আমি সরাসরি ওপেন করলাম। হ্যাঁ, ওপেন করতে পারি, আপনার এটা হচ্ছে স্ক্রিনের উপরে দেখিয়ে দেবে, আমরা ওখান থেকে দেখানো ভালো ছিল, তারপর এখানে যখন ওপেন করে ফেলেছি আমরা এখান থেকে দেখি। এবার এখানে আপনার একটা অ্যাড দিল, আপনি এখানে হচ্ছে ব্যাকে ক্লিক দিন, না দুঃখিত নিল না, এখানে গটে ক্লিক ছিল, আচ্ছা ঠিক আছে, এখানে গটে ক্লিক দিলাম। এবার দেখুন এটা কিন্তু আপনার ইনস্টল শেষ, ইনস্টল শেষ। এবার আপনার এখানে কোনো কাজ নেই, এখানে আপনি কেটে দিন, একদম সম্পূর্ণভাবে কেটে দিন। এইবার আপনি আসেন, দেখেন এই যে চলে আসছে, কিন্তু চলে আসছে কিন্তু আপনার হচ্ছে ইয়েতে, এই যে আপনার স্ক্রিনে চলে এসেছে। চলে আসলে পরে আপনার এখন কাজ হচ্ছে ইউটিউবে চলে যাওয়া। ইউটিউবে আমি ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে দেখুন ইউটিউবে আমি কি ডাউনলোড করতে পারি, আমরা যে কোনো একটা কিছু ডাউনলোড করতে পারি, তাই না? কি ডাউনলোড করব, মনে করুন ছোট্ট একটা ভিডিও ডাউনলোড করি, ছোট ভিডিও, না এমন কিছু ডাউনলোড করা যাবে না যা থেকে আইন বিরোধী কাজ। আচ্ছা, আমি আছে মেহেদি দেওয়াটাই আমি ডাউনলোড করলাম। হ্যাঁ, তো মেহেদি দেওয়াটা ডাউনলোড করলে পরে দেখুন আমি একটা পুরানো গান ডাউনলোড করি, চুমকে চলেছে একা পথে। আসলে চুমকে চলেছে একা পথে আগে খুব এই গানটা শোনা যেত, আমরাও শুনেছি খুব, আমরা এই গানটা ডাউনলোড করব। শেয়ারে গেলাম, যাওয়ার পরে স্ন্যাপটিউব ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে আমরা দেখুন আমরা কিন্তু শেয়ারে ক্লিক দিচ্ছি। হ্যাঁ, এই যে শেয়ার, শেয়ারে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমরা শেয়ারের থেকে চলে আসছি কোথায়, আমরা স্ন্যাপটিউবে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমরা এই যে এইটা কিন্তু সম্পূর্ণই অডিও সাউন্ড, আর এই যে এইগুলো হচ্ছে ভিডিও সাউন্ড, আমরা নেব ভিডিও সাউন্ড। এখন আপনি আপনার ফোনের
আপনার পছন্দ অনুসারে এগুলো সব যেটা যেটা ইচ্ছা আপনি সেখানে সেখানে ক্লিক দিতে পারেন। আপনি যেটাতে ক্লিক দেবেন স্যার সেই রেজুলেশনে কিন্তু আপনার এটা ডাউনলোড হবে। আমি এখানে নিলাম, এমনিতে 306টি নিলাম। 306 নেওয়ার পরে এটা কিন্তু ডাউনলোড স্টার্টেড, মানে ডাউনলোড চলছে, এটা আমি অফ করে রাখলাম। একটু সময় অপেক্ষা করেন, এখানে দেখি এই যে মন বোঝে না, ডাউনলোড কিন্তু চলছে। হ্যাঁ, এই যে ডাউনলোড হয়ে গেল। এবার আপনি চলে আসেন সোজা আপনার গ্যালারিতে। দেখুন এইবার আপনি এখানে লক্ষ্য করেন, আপনার এখানে কিন্তু ডাউনলোড কমপ্লিট। আমরা দেখিয়ে দিই এই যে এই গানটা, তাহলে পরে আমি এটা ওপেন করি। তো এই যে আপনার সেই মন বোঝে না গান কিন্তু ঠিকই শুরু হয়ে গেছে। তাহলে পরে এইভাবে আমরা যে কোনো ভিডিও আমরা ডাউনলোড করতে পারি এবং এখান থেকে আমরা ইচ্ছে করলে পরে যে কোনো জায়গাতে শেয়ার করতে পারি। শেয়ার করতে হলে পর আপনার যে কাজটি এখানে ডাউন ক্লিক দিয়ে ধরে রেখে, এই যে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে গিয়ে আপনি এখানে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পরে আপনি সোজা চলে যান আপনার ফোনের যতগুলো অ্যাপস আছে আপনি সেখানে, এখান থেকে আপনি মেসেঞ্জার, শেয়ারিট কিংবা আপনি যে কোনোভাবে ব্লুটুথ, আপনি যে কোনোভাবে হোক আপনি সেখানে শেয়ার করে দিতে পারেন। তো ঠিক আছে, আপনারা তো দেখতে পারলেন যে কিভাবে আমরা সেটা হচ্ছে ইনস্টল করলাম। ইনস্টলটা আসলে খুব ইজি একটা বিষয়, কোনো কিছুই না, খুব জটিল কিছু না। আপনারা এইভাবে সরাসরি ইনস্টল করবেন এবং এখান থেকে আপনারা ইউটিউবের যে কোনো ভিডিও আপনারা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, তো আজকে আর বেশি কিছু বলছি না, আমি পরবর্তী ভিডিও দেওয়া পর্যন্ত আপনারা সুন্দর এবং সুস্থ থাকেন এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।